ফোনে রূপসী। দেখছেন পাকা চুল, শুনেছি তো ডাইতে নাকি খুব ক্ষতি। হ্যাঁ ঠিকই শুনেছে, চন্দ্রাবতী ব্ল্যাক মেহেন্দিতে এরকম কিছু হয় না, প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি। হ্যালো, আর ইউ রেডি? জাস্ট একটু। ভেষজ গুণ সমৃদ্ধ চন্দ্রাবতী বডি ম্যাসাজ অয়েল। Skin problem? Not again. I can hear bells. My eyes turn white. Can you tell? They see things they don't recognize. Fresh. But I like what I found. চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। চুল গজানোর বিজ্ঞাপন দেখে আর ঠকবেন না, আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী হেয়ার রুট ভারতের সবচেয়ে কার্যকরী হেয়ার মেডিসিন। পরীক্ষা করে দেখুন, চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। ত্বক ভালো রাখতে গেলে এই নিম পাতা, অ্যালোভেরা, দারু হরিদ্রা এইসব একসঙ্গে বেজে। মা, ব্যস্ত জীবনে এত সময় কোথায়? এই সবই আছে চন্দ্রাবতী শাওয়ার জেলে। ত্বকের উজ্জ্বলতা এবং লাবণ্যতা বাড়াতে ব্যবহার করুন আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী ফেস ওয়াশ। উজ্জ্বলতা সব সময়। চুলি সমস্যার সমাধান হয়নি তো? সমাধান করবে চন্দ্রাবতী হেয়ার অয়েল। 100% আয়ুর্বেদিক হেয়ার মেডিসিন চন্দ্রাবতী হেয়ার অয়েল। স্টাইল করো যখন যেমন। রিমুভ ইওর হেয়ার ফল, হেয়ার গ্রিম, হেয়ার গ্রোথ, ড্যান্ড্রাফ ও যে কোনো রকম চুলের সমস্যার সমাধানে কেমিক্যাল ফ্রি চন্দ্রাবতী মেহেন্দি। চন্দ্রাবতী মেহেন্দি, স্টাইল করো যখন যেমন। নমস্কার, আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন চন্দ্রাবতী রূপকথা। চন্দ্রাবতী রূপকথা আপনাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠান তো বটেই, প্রচণ্ড ভালোবাসার একটা জায়গা। এখানে মন খুলে নিজেদের জায়গাগুলোকে আপনারা শেয়ার করে নিতে পারেন। হ্যাঁ, একটা প্রশ্ন বা একটা ক্ষোভ আপনাদের মনের মধ্যে তৈরি হচ্ছে যে আমরা কেন সরাসরি সমর্থদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি না। আমরা সেটা বুঝতে পারছি, কিন্তু ওই যে বলেছি মন খুলে নিজেদের কথা শেয়ার করতে পারবেন, তার জন্য দেখুন চন্দ্রাবতী সোশ্যাল মিডিয়াতে কীভাবে আপনাদের সঙ্গে যুক্ত। ফেসবুক পেজটা লাইক করে দিন, চন্দ্রাবতী যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যান, নিজের পছন্দের প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন, কি জানতে চাইছেন, কি আপনাদের প্রশ্ন সবটা সেখানে জানাতে পারবেন। রয়েছে চন্দ্রাবতীর অ্যাক্টিভ হেল্পলাইন, সেখানেও তো নিজেদের মনের কথা খুলে বলা যায়। যেগুলো আপনারা বলেন সেগুলো নিয়ে আমরা কথা বলি, আমরা আলোচনা করি, এবং চন্দ্রাবতীর যে অনবদ্য বিভিন্ন প্রোডাক্ট সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয় চন্দ্রাবতীর রূপকথায়। ওই যে বললাম আপনারা যে আনতে চান সেটা আমরা এখানে বলি, কে বলেন। ডেফিনেটলি চন্দ্রাবতী মানে সমর্থ আমাদের সঙ্গে থাকবেন, সমরচন্দ্র রয়েছেন, স্বাগত জানাবো সমর্থাকে। নমস্কার, আশা করি শীতের মরশুমে, যদিও শীত এখন চলে যাই অবস্থার মধ্যে আছে, একদম সকলে ভালো আছেন। এই ভালো থাকাটা চন্দ্রাবতীর সব সময় কামনা করে যে আপনারা ভালো থাকবেন। আর এই ভালো থাকতে গেলে আপনাদেরকে কতকগুলো রিকোয়েস্ট আমি করব। প্রথম কথা হচ্ছে ক্রন্দন করবেন না, অর্থাৎ কান্নাকাটি করবেন না। কেন কান্নাকাটি করবেন না? কান্নাকাটি করলে আমাদের সৌন্দর্যের যে পরিমাণ ব্যাঘাত ঘটে, সেই ব্যাঘাতটা যতই আপনি রূপচর্চা করেন সেই ব্যাঘাতটাকে কিছুতেই ফিরিয়ে নিয়ে আসা যায় না। অনেকের মধ্যে দেখা যাবে, আমাদের দর্শক যারা দেখছেন, আমাদের প্রোগ্রাম যারা দেখছেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম জনেরই কীরকম ক্রন্দন করেন না, চোখ দিয়ে জল পড়ে না, অথচ নাকে সুরে কান্না যে আমারটা আমি তোর থেকে অনেক খারাপ দেখতে, তোর গায়ের রং অনেক ভালো, আমার গায়ের রং অতটা ভালো নয়।
তোর চোখগুলো কি সুন্দর টানা টানা, তোর ঠোঁটের হাসিটা কত মিষ্টি। তুই যখন হাসিস তোর গালে, দুই গালে সুন্দর দুটো টোল পড়ে যায়। বন্ধ করুন কম্প্যারিজন, বন্ধ করুন কান্নাকাটি। আপনার নিজের মধ্যে সেইটা, সেই ফিলিংসটা নিয়ে আসুন যে তোর থেকে আমি কোনো অংশে, কোনো কারণে আমি কমতি নয়, ভগবান তোর থেকেও আমাকে সুন্দর করে পাঠিয়েছে। এই মানসিকতা যেদিনকে আপনার মনের মধ্যে তৈরি করতে পারবেন, সেদিনকে দেখবেন সত্যি আপনি অন্যজনের থেকে সুন্দর। আমি অনেক এপিসোডে একটা কথা বারবার করে বলে এসেছি, শুধু আপনার বন্ধু সুন্দর তাই নয়, আপনি তার থেকে অনেক বেশি সুন্দর। পৃথিবীতে ভগবান সকলকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছে। কারুর চোখের চাউনি আপনাকে মুগ্ধ করবে, কারুর ঠোঁটের হাসি আপনাকে প্রেমে ফেলতে বাধ্য করবে, কারুর চুল আপনাকে আকৃষ্ট করবে। এরপরে গায়ের রং তো আছেই, সে যে কোনো গায়ের রং হোক, এই গুণগুলো যদি থাকে বা এই জিনিসগুলো যদি আপনার কাছে, যদি আপনি যদি নিজেকে ওই সেলফ কনফিডেন্টে যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন, তাহলে দেখবেন আপনি অন্যজনের কাছে সত্যিই সুন্দর। আচ্ছা সমরদা, একটা কম্পেয়ার তো আমরা করতে পারি, সেটা হচ্ছে মানে আগে আমি কীরকম ছিলাম যখন স্কিনের যত্ন করতাম না বা চুলের যত্ন করতাম না, আর এখন কেমন হয়েছে যখন যত্ন করছি, এই কম্পারিজনটা করতে পারি তো? নিঃসন্দেহে এই কম্পারিজনটা নিঃসন্দেহে করা যেতে পারে যে আমি আগে কতটা ছিলাম আর এখন কতটা সুন্দর হয়েছি। তবে আমার মনে হয় যে কোনো ক্ষেত্রেই কম্পারিজনটা যে যত তাড়াতাড়ি বন্ধ রাখতে পারবে সে তত তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। আমরা সবসময় বলে আসি একটাই কথা যে চন্দ্রাবতী আপনাকে সুন্দর করে দেবে, এই প্রলোভন আপনাদেরকে দেখায় না। চন্দ্রাবতী যেটা দেখায় সেটা হচ্ছে আপনার যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটাকে আপনি মেনটেন করতে পারবেন, সেই সৌন্দর্যটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জায়গাটা আপনি ধরে রাখতে পারবেন, এটা কিন্তু চন্দ্রাবতী সবসময় বলে। আজ পর্যন্ত আমি যতদিন এই সিটিভিএন চ্যানেলে বসে আপনাদের সামনে আমি আমার মনের ইচ্ছা আপনাদেরকে শেয়ার করেছি, আমার মনে হয় না আমি কোনো দিন বলেছি চন্দ্রাবতী আপনাকে অপরূপা করে দেবে, চন্দ্রাবতী আপনাকে মানে কি বলবো, একটা আর পাঁচজনের থেকে আপনাকে একটা আলাদা লুক এনে দেবে, আলাদা সৌন্দর্য এনে দেবে, আপনি সকলের থেকে সুন্দর হয়ে যাবেন, এই প্রলোভন কিন্তু চন্দ্রাবতী কখনো দেখায় না। চন্দ্রাবতী বা আমি সবসময় তো আপনাকে বলেছি আপনাদের সৌন্দর্য যথেষ্ট ভালো সৌন্দর্য ভগবান দিয়ে পাঠিয়েছেন, সেই সৌন্দর্যটাকে আপনি ধরে রাখুন, আর এই ধরে রাখতে গেলে চন্দ্রাবতী ব্যবহার করতে হবে। সুতরাং আপনারা যদি চন্দ্রাবতীর হাত ধরেন তাহলে অল্প বয়সে যেমন দেখা যায় নিজেকে অনেক বেশি সুন্দর করতে গিয়ে অনেক আজে বাজে বাজার চলতি অনেক প্রোডাক্ট ব্যবহার করে দেখা যায় সত্যিই তার চুলটাকে নষ্ট করে ফেলেছে, সত্যিই তার স্কিনের লাবণ্যটাকে নষ্ট করে ফেলেছে, এইটা করবেন না। এইটা না করে চন্দ্রাবতীর প্রোডাক্ট ব্যবহার করুন। চন্দ্রাবতীর প্রোডাক্ট ব্যবহার করলে আমার মনে হয় আপনার লাবণ্যকে আপনি মোটামুটি দেখা যাবে অনেক দিন পর্যন্ত আপনি ধরে রেখে দিতে পারবেন, আপনার চুলকে অনেক দিন পর্যন্ত ঠিক রাখতে পারবেন। সব থেকে বড় কথা, চুল যদি আপনার মাথায় যদি না থাকে আপনি কিসের কালার করবেন, কিসের স্টাইল করবেন, একবারও ভেবে দেখেছেন? সুতরাং চুলকে মাথার স্ক্যাল্পের মধ্যে ধরে রাখতে হবে, চুল যেন আপনার মাথা যেন এক মাথা যেন ঘন কালো চুল থাকে। এরপরে আপনার যেমন ইচ্ছা আপনি সেটা করতে পারেন, যেরকম ইচ্ছে সেরকম স্টাইল করতে পারেন, কিন্তু চুল না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। সুতরাং চুলটাকে আপনার সুন্দর রাখতে হবে। স্কিনের যদি আপনার গ্লো যদি না থাকে আপনি যতই তার উপর মেকআপ করুন, আপনার কি সেই মেকআপটা সত্যিই অরিজিনাল মানে 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 আমি বলবো খুব জাস্টিফাইড? আমার মনে হয় না। সুতরাং আপনার স্কিনের লাবণ্যকে ধরে রাখুন, আপনার চুল যেটা ভগবান দিয়েছে
পারলে তাকে আরো বাড়ানোর চেষ্টা করুন, কিন্তু নষ্ট করার চেষ্টা করবেন না। এই যে সমরদা খুব দামি একটা কথা বলেছেন যে কম্পারিজনটা বন্ধ করুন, নাকি কান্নাটা বন্ধ করুন, বরঞ্চ সেদিকে জোর দিন যেটা আপনার মধ্যে রয়েছে, সেটাকে কি করে ধরে রাখা যায়, সেটার এনহ্যান্সমেন্ট কি করে করা যায়। তো হেয়ারের যত কথা আমি বলি, বলুন, তুমি দেখবে এটা বাস্তব লাইফে দেখবে যে তুমি যদি হয়তো বাসে ট্রেনে কোনো যাচ্ছ বা কোনো জায়গায় একটা পিকনিক করতে গেছো বা কোনো জায়গায় সিনেমা দেখতে গেছো, তুমি যেখানে দেখবে বিশেষ করে মেয়েদের মধ্যে এই কম্পারিজমটা বেশি হয়। যদি তিনটে মেয়ে যদি থাকে তাদের মধ্যে মানে একটাই কম্পারিজম, তুমি কতটা লেখাপড়া শিখেছো, তুমি কতটা সোশ্যাল, সেই কম্পারিজমটা কিন্তু থাকে না। কম্পারিজম কি থাকে, তুমি কত সুন্দর আমি কত খারাপ, এই কম্পারিজমটা সবসময় থাকে। সুতরাং এটাকে বন্ধ করুন। ঠিক কথা, দেখেছো তুমি কত স্লিম আর আমি কীরকম একটা বিচ্ছিরি চেহারা হয়েছে, দেখেছো তোমার স্কিনটা কত ভালো আমার স্কিনটা খুব খারাপ, সত্যি এমনটা আমরা করি। এটা বন্ধ হোক, বরঞ্চ নিজের সৌন্দর্যটাকেও অ্যাপ্রিসিয়েট করুন, অন্যের সৌন্দর্যটাকেও অ্যাপ্রিসিয়েট করুন। কম্পারিজন বন্ধ হয়ে অ্যাপ্রিসিয়েশনটা চালু হোক, এটা খুব বেশি দরকার। আর এখানে কী করে চন্দ্রবতী আপনাদেরকে হেল্প করতে পারে সেটা তো সমরদা বলবেনই। আমি প্রথমে একটু চুলের জায়গাটা দিয়ে যাবো সমরদা, যেহেতু আপনি বলছিলেন খুব সত্যি কথা, চুল যদি নাই থাকে তাহলে কিসে স্টাইলিং করব আর কিসেই বা সাজবো, কিসেই বা কালার করব। একদম একদম একদম। দেখো চুল মানুষের ক্ষেত্রে যেটা হয় সাধারণত, তুমি যদি মহিলা এবং পুরুষ দুটো যদি ক্লাসে যদি ভাগ করো তাহলে তুমি দেখবে পুরুষদের মাথায় সব থেকে বেশি টাক পড়ে। কেন টাক পড়ে এটা নিয়ে আমাদের ভাবা দরকার। প্রথমত তুমি দেখবে যখন কলেজ লাইফের একজন স্টুডেন্ট থাকলো, সে যতদিন স্টুডেন্ট থাকছে তার মধ্যে দেখবে ম্যাক্সিমাম, দুই একটা যে এক্সেপশনাল হয় না এটা আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমাম 90% দেখবে ঘন কালো এক মাথা চুল, কেউ সুন্দর করে ছোটো ছোটো করে চুলটাকে সেভ করে একটা স্টাইল মেনটেন করেছে, কেউ বড় করে চুলটাকে রেখে একটা স্টাইল মেনটেন করেছে। কিন্তু আমরা সাধারণত দেখি কলেজ স্টুডেন্ট বা পড়াশুনো যতদিন করছে ততদিন পর্যন্ত দেখা যায় তাদের মাথায় টাক পড়ার প্রবণতাটা কম। এরপরেই দেখা যায় একটা দুম করে দেখা যায় যে কলেজ লাইফটা ছেড়ে দিল বা এডুকেশন লাইনটাকে ছেড়ে দিল, তারপরেই দেখা যায় যে তাদের মাথায় খুব বেশি করে পুরুষ মানুষের মাথায় টাক পড়ে, তুলনামূলকভাবে মহিলাদের মাথায় টাক কম পড়ে। পুরুষ মানুষের মাথায় এত টাক পড়ে কেন, কেন পড়ে, এটা একটা খুব বড় কোশ্চেন। ঠিক কথা। তো আমি জাস্ট কালকে একটুখানি স্টাডি করছিলাম বা আমি যেটুকুনি জানি, একটা যে হরমোন যেটা সব থেকে বেশি তৈরি হয় পুরুষদের মানে শরীরে, সেই হরমোনের জন্য, সেই হরমোনের ঠিকমতো যদি সিক্রিয়েশন না হয়, হরমোনটা যদি শরীরের মধ্যে ঠিকমতো যদি তৈরি না হয়, তাহলে কিন্তু আমাদের চুল পড়ার একটা বড় সমস্যা থাকে। আচ্ছা আচ্ছা। এই হরমোনাল যে সিস্টেম, হরমোনাল সিস্টেমটা মহিলাদের ক্ষেত্রে অতটা প্রবলেম হয় না, যার জন্য মহিলাদের মাথায় চুল পড়ে না, কিন্তু পুরুষদের ক্ষেত্রে হরমোনাল সিস্টেমটার মধ্যে কিছু ডিস্টারবেন্স থেকে থাকে। এছাড়া পুরুষ এবং মহিলা দুজনের মাথায় যে মহিলাদের মাথায় তুলনামূলকভাবে কম টাক হয়, পুরুষদের মাথায় কিন্তু বেশি পরিমাণে টাক হয়। দ্বিতীয় কারণটা হচ্ছে পুরুষরা যেভাবে তাদের চুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে একটা সিস্টেম মানে সিস্টেম তৈরি করে, তার থেকে কিন্তু ততোধিক অনেক ভালো সিস্টেম তৈরি করে মহিলারা। মহিলারা নিয়ম করে মাথার মধ্যে শ্যাম্পু করে চুলটাকে পরিষ্কার রাখে, ছেলেরা কিন্তু ওইভাবে কোনো রকমে করে না, কোনো রকমে সানটান করে একটা অফিসে বেরিয়ে চলে গেলে চুলের কোনো রকম পরিচর্যা করলো না, যতদিন চুলটা মাথায় থাকে ততদিন তার তখন তার মানে বুঝতে পারে না বা বোঝার চেষ্টাও করে না, যখন চুলটা কমে যায় তখন বুঝতে পারে যে না আমার চুলটা তো গেল। এই যে মানে যে জায়গাটা আমি তোমাকে সময় যে জায়গাটা একদম পরিষ্কার মানে ক্লিয়ার করতে চাচ্ছি, সেক্ষেত্রে সেটা হচ্ছে চুল হচ্ছে এমন একটা আমাদের শরীরের অঙ্গ মানে অংশ বলতে পারো বা শরীরের একটা মানে কি বলবো একটা ভাইটাল পার্ট, একটা ভাইটাল পার্ট বলতে পারো। এই ভাইটাল পার্টটা আমরা কিভাবে, দেখো আমি ইচ্ছা করলে চুল
বড় ইয়ে করতে পারি না, বাড়িয়ে দিতে পারি না, ইচ্ছা করলে চুল কমিয়ে দিতে পারি না। চুল এটাও একটা বলা যেতে পারে হরমোনালের ব্যাপার, যার জন্য চুলটা কারুর মাথায় বেশি হয় কারুর মাথায় কম হয়। কিন্তু চুলটাকে আমরা ধরে রাখতে পারি, কিভাবে ধরে রাখতে পারি, চুলটাকে যদি আমরা নিয়মিত সপ্তাহে দুদিন করে শ্যাম্পু করি, চুলটাকে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, চুলটাতে যদি আমরা অন্য কোনো রকম বাজে কোনো তেল যদি ওর মধ্যে অ্যাডিশন যদি মানে যদি না লাগাই, মানে কেমিক্যালস যদি না লাগাই, কেমিক্যালস বেসিসে যদি কোনো চুলের মধ্যে যদি উল্টাপাল্টা তেল যদি না লাগাই, তাহলে কিন্তু সত্যি করেই চুলটা আমার ভালো থাকবে। আমি তোমাকে বলতে যাচ্ছিলাম কম্পারিজম মহিলা এবং পুরুষের ক্ষেত্রে যদি তুমি করো, তাহলে দেখবে পুরুষের মাথায় চুলটা অনেক তাড়াতাড়ি পড়ে যায় এবং অনেক তাড়াতাড়ি টাক পড়ে, মহিলাদের মাথায় অত তাড়াতাড়ি টাক পড়ে না। থার্ড হচ্ছে কিছু রোগের ডিজিজ, সেই ডিজিজের জন্য কিন্তু চুলটা পড়ে। যেমন ধরো লিভার সমস্যা, আমাদের শরীরে আমরা নিয়মিত প্রত্যেক দিন আমাদের জীবনযাত্রার মধ্যে যেভাবে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া বা আমরা যেভাবে চলি, তার মধ্যে বিশেষ করে খাওয়া দাওয়া যেটা করি তার মধ্যে কিছু আমাদের শরীরে টক্সিন তৈরি হয়। অবশ্যই প্রত্যেক, যেমন মানুষের শরীরেও টক্সিন তৈরি হয়, গাছের শরীরেও টক্সিন তৈরি হয়। সুতরাং মানুষ যে তার টক্সিনটা তৈরি করে, গাছ ভগবান এমনভাবেই সৃষ্টি করেছে, তাদের তারা তাদের টক্সিনটাকে ম্যাক্সিমাম নিজেরাই বার করে দিতে পারে। যেমন মানুষ দেখো এমন একটা উন্নত প্রাণী বলতে পারো, সেই উন্নত প্রাণী কিন্তু ভগবান তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছে যে তাদের টক্সিনটাকে এমনি ন্যাচারাল ওয়েতে কিছু বেরিয়ে যায়, কিন্তু বাকি যে টক্সিনগুলো থাকে সেই টক্সিনটাকে বার করার জন্য আমার মনে হয় কিছু মেডিসিন ইনটেক করতে হয়। আর এই মেডিসিন সিলেকশনটা ঠিকমতো না হওয়ার জন্যই মানুষের শরীরে এত বেশি রোগ হয়, যার জন্য আমরা ভগবানের মানে কি বলবো উন্নত জীব হলেও ভগবান যেমন আমাদেরকে উন্নত জীব হিসাবে তৈরি করেছে বা উন্নত প্রাণী হিসাবে তৈরি করেছে, ঠিক সেরকমভাবেই ভগবান কিছু কিছু জিনিস হয়তো আমাদেরকে দেয়নি বা দিলেও আমরা সেগুলো মেনটেন করার কায়দা শিখিনি, যার জন্য আমাদের শরীরে এত রোগ, যার জন্য আমাদের শরীরে এত সমস্যা। এই যে টক্সিনের কথাটা বললাম, চন্দ্রা ব্রাদার্স বা চন্দ্রাবতী খুব সুন্দর একটা ক্যাপসুল তৈরি করেছে, যত টক্সিন ম্যাক্সিমাম জমা মানে তৈরি যেটা হয় সেটাকে রিলিজ করে কিন্তু লিভারের মাধ্যমে। লিভারটাকে যদি আমরা ঠিকমতো সুস্থ না রাখতে পারি তাহলে কিন্তু টক্সিনটা ঠিকমতো রিলিজ হবে না। আর এই টক্সিনটাকে রিলিজ মানে লিভারটাকে সুস্থ রাখার জন্য আমরা লিটন প্লাস বলে একটা ক্যাপসুল তৈরি করেছি, যার জন্য আমার মনে হয় আমি যতদিন সিটিভিএন চ্যানেলে বসেছি বা আলোচনা করার আমার সৌভাগ্য হয়েছে বা আমি আলোচনা করি, ততদিন প্রায়ই মাঝে মধ্যে আমি সবসময় বলি আপনার সৌন্দর্য আপনি নিজে ধরে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত, কিন্তু কতকগুলো জিনিস আপনাদেরকে করতে হবে। যেমন হচ্ছে প্রথম যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে আপনার লিভারকে সুস্থ রাখতে হবে। লিভার যদি না সুস্থ থাকে তাহলে কিন্তু আপনার সৌন্দর্য কখনো কোনো অংশে আপনি ধরে রাখতে পারবেন না। আমরা একটা টাইমে দেখতাম, আমার কথা সবাই যারা প্রোগ্রাম দেখতো তারা প্রত্যেকে আমার কথা শুনে লিটন প্লাস ক্যাপসুলটাকে কিন্তু কন্টিনিউ করে যেত, এখনো পর্যন্ত কন্টিনিউ করছে কিছু কিছু জন। যারা লিটন প্লাস ক্যাপসুলটাকে কন্টিনিউ করেছেন, আমি আমার প্রশ্ন তাদের কাছে, তারা কি তাদের সৌন্দর্য ধরে রাখতে পারেননি? আমার মনে হয় নিঃসন্দেহে সৌন্দর্য ধরে রাখতে পেরেছেন। এখানে প্রচুর স্কিনের প্রোডাক্ট, প্রচুর হেয়ার প্রোডাক্ট আছে, তা সত্ত্বেও সমস্ত প্রোডাক্টকে ব্যবহার করবেন বা সুযোগ হলে আপনি ম্যাক্সিমাম প্রোডাক্ট ব্যবহার করবেন, তাতে যেরকমভাবে আপনি উপকার পাবেন তার থেকেও আমার মনে হয় কিছু অংশে হলেও বেশি উপকার পাবেন যদি লিটন প্লাস ক্যাপসুল চোখ বুঝে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে একটা লিটন প্লাস ক্যাপসুল খান। আর প্রত্যেক দিন রাত্রেতে মেন প্রিন্সিপাল ফুড, যে ফুডটাকে খেয়ে আপনারা শুতে যান তার আধ ঘন্টা আগে যদি একটা লিটন প্লাস ক্যাপসুল খান,
তাহলে আমার মনে হয় আপনার রূপ লাবণ্যকে, আপনার স্কিনের গ্লোকে, আপনার স্কিনের লাবণ্যতাকে অনেক দিন আপনারা ধরে রাখতে পারবেন। সেই জন্য সত্যি কথাই বারবার করে আমি সবসময় আপনাদেরকে অনুরোধ করে আসছি, একবার যেটা হারিয়ে যায় সব জিনিস কিন্তু যত তাড়াতাড়ি হারিয়ে যায় তত তাড়াতাড়ি কিন্তু ফেরত পাওয়া যায় না। সুতরাং হারিয়ে যাওয়ার জায়গাটায় আসতে দেবেন না, হারিয়ে যাওয়ার জায়গাটাতে রেস্ট্রিকশন করে দিন যে আমি রেস্ট্রিকশন করে দিলাম, আমি তাড়াতাড়ি হারিয়ে যাব না। আর এই তাড়াতাড়ি আপনার সৌন্দর্যকে হারিয়ে যেতে না দেওয়ার একটাই মেডিসিন, সেটা হচ্ছে লিটন প্লাস ক্যাপসুল, যেটা খেলে আপনার লিভার সুস্থ থাকবে। খুব দামি কথা বলেছেন আজকে সমর্থা। মানে আমরা চন্দ্রাবতী রূপকথায় প্রত্যেক সপ্তাহে যখন আপনাদের সামনে আসি নতুন কোনো পর্ব নিয়ে, আমরা অনেক বিষয়ে কথা বলি, কিন্তু আজকে সমর্থা যেটা করলেন সেটা হচ্ছে একেবারে যেন আমাদের অন্তরের কথাটাকে সামনে নিয়ে আসলেন, যে যতক্ষণ না পর্যন্ত তোমার শরীর সুস্থ থাকছে, যতক্ষণ না পর্যন্ত তুমি মানসিকভাবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছো, নিজের বোধটাকে তুমি বুঝতে পারছো, তুমি কিন্তু সুন্দর থাকতে পারবে না। এবং কোনোটাকে বাদ দিয়ে কোনোটা নয়, অসাধারণ বলেছেন সময়টা, খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। এবং আমার মনে হয় বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান রেগুলার দেখেন তারা অনেকটা ইন্সপায়ার্ড হবেন আপনার কথা শুনে, তারাও নতুন করে ভাবতে শিখবেন, আর সবার আগে তুলনা করাটা বন্ধ করে দেবেন। কিন্তু একটা জিনিস বন্ধ করলে চলবে না বা নতুন করে শুরু করতে হবে, সেটা হচ্ছে চন্দ্রাবতীকে কিন্তু ফলো করতে হবে। দেখুন আমরা কেন বলছি চন্দ্রাবতীকে ফলো করতে হবে, প্রথমত হচ্ছে এখন ওই সমর্থা যেমন বলছিলেন না যে কম্পারিজন করাটা বন্ধ করুন, নেকি কান্নার কোনো জায়গা নেই, কমপ্লেনেরও কোনো জায়গা নেই। কেন কমপ্লেনের জায়গা নেই? না সমর্থা আমি তো এই প্রোডাক্টটা আমার পাড়ার দোকানে পাচ্ছি না, আমি তো লিটন প্লাসটা পাচ্ছি না, দরকার কি আছে, আপনি অনলাইনে কিনে ফেলুন, সেই জন্যই তো রয়েছে ওয়েবসাইট। এবং চন্দ্রাবতীর ওয়েবসাইট থেকে সরাসরি যে পারচেস করার সুযোগ, বা চন্দ্রাবতী যে একেবারে অনলাইন শপিংয়ের দিকেই চলে গিয়েছে, যেখানে আপনারা অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন, আপনাদের বাড়িতে সেই প্রোডাক্ট পৌঁছে যাবে, এতটা সহজ যেখানে, সেখানে কমপ্লেন কী করে করবেন বলুন তো? আপনি ফেসবুক পেজটাও লাইক করে রাখতে পারেন চন্দ্রাবতীর, সেখানেও কিন্তু প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকে, নতুন সেখানে অনেক রকম অ্যানাউন্সমেন্ট থাকে আপনাদের জন্য, সেগুলোও ফলো করতে পারবেন, সেখান থেকেও আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন। আর হেল্পলাইন কিন্তু রয়েছে, আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের সমস্ত কথা হেল্পলাইনে শেয়ার করুন, প্রয়োজন পড়লে হেল্পলাইন থেকে সমর্থা নিজে দেখে নেবেন আপনারা কি চাইছেন, এবং সেই হিসেবে কিন্তু সেটাকে সলভ করা হবে, তাই তো সমর্থা? একদম। এবং আর একটা কথা সময় তোমাকে আমি বলি, হ্যাঁ, সব থেকে মানে যেটা আর একটা মানে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে আমি আপনাদের এখন ফোনটা নিচ্ছি না। কেন ফোনটা নিচ্ছি না? আমার মনের কথা খুলে আপনাদেরকে বলবার জন্য, মানে বলতে আমি চাই, আর সেই বলাতে যখন আমি একটা কোনো সাবজেক্ট নিয়ে যখন কথা বলছি তখন আপনারা আপনাদের মনের কোশ্চেনগুলো আমাকে করতে থাকেন। আপনারা মনের কোশ্চেনগুলো করুন একবার, তখন যদি একবার করতেন, এখন আমি আপনাদের কাছে যে সুযোগ করে দিয়েছি 100 বার করুন। শুধু ফেসবুক পেজটাকে লাইক করুন, আর আমাদের ডিজিটাল মিডিয়াতে বা আমাদের ফেসবুকে আপনার যত প্রশ্ন আছে এমনি একদিনে 100টা প্রশ্ন করুন। আমার টিম সেইভাবে সাজানো আছে 100টা প্রশ্নের আপনাকে উত্তর দেওয়ার মতো। প্রয়োজনে যদি কোনো সমস্যা তারা যদি সমাধান করতে না পারে, আমার যেটুকুনি বিদ্যেবুদ্ধি আছে আমার কাছে সমস্ত ইনফরমেশনই চলে আসে। আমি দেখবেন আপনাদেরকে নিজে ফোন করে আপনাদের সাথে কথা বলে আপনার কি সমস্যা আছে সেটা বুঝে সম্ভব হলে যেটুকুনি আমার মানে পক্ষে সম্ভব হবে আমি সেটুকুনি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং কোনটা বেটার, এই যে কথা বলছি এই কথা বলার মাঝখানে যদি আপনাদের ফোন আসে, তাহলে হয়তো আমি যে সাবজেক্টটা নিয়ে বলছি আপনার সেই সাবজেক্টের প্রশ্ন নয়, আপনার সেই সাবজেক্টটার বাইরে গিয়ে প্রশ্ন, তখন কি হয় রিয়েলি আমি একটা অসুবিধা ফিল করি। সেই জন্যই আমি বলছি আগে আপনারা একটা ফোন করতেন, এখন আপনারা 100টা ফোন করুন। দেখুন আমার মিডিয়া মানে আমার অফিস আপনাকে কিন্তু 100টা প্রশ্নেরই উত্তর দেবে, কারণ আমরা এসেছি আপনাদের সমস্যার সমাধান করতে। কেউ ফোনে লাইন পেল, কেউ পেল না, যে পেল সে আবার দেখা গেল তার তিনি যে সাবজেক্টটা বলছেন অন্যজনের হয়তো ওই সাবজেক্টটা নয়, সুতরাং আমার পক্ষে উত্তর দিতে একটা অসুবিধা হয়ে যায়। ঠিক, সেই জন্য আমি আপনাদেরকে মানে রিকোয়েস্ট করব আজ থেকে একটা নয় 100টা প্রশ্ন করুন। দরকার পড়লে
আপনার যদি স্কিনের কোয়ালিটি বা কোনো কিছু যদি দরকার পড়লে আমরা ভিডিও কনফারেন্সে করে নেবো, কথা বলে নেবো, ভিডিও ও মানে ভিডিও কলিংও করে নেবো, যাতে হ্যাঁ ঠিক আছে আপনার স্কিন কেমন আছে না আছে দেখবার জন্য সমস্ত কিছু। কিন্তু তার আগে আপনাকে আমাদেরকে ফেসবুকটাকে লাইক করতে হবে। ঠিক কথা, মানে সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগান, ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসুন, সেই জায়গাতে চন্দ্রাবতী যখন পৌঁছে গিয়েছে তখন আপনারাও পৌঁছে যেতে পারেন। এতটা সহজে নিজের সমস্ত প্রশ্ন এক্সপার্টের কাছে পৌঁছে দেওয়া এবং সেখান থেকে সঠিক পরামর্শটা পেয়ে যাওয়া, সমরদাতা যেটা বললেন মানে হাতে চাঁদ পাওয়া, চাইলে ভিডিও কনফারেন্সিংও আপনি কথা বলে নিতে পারেন। তবে তার আগে ওই যে প্রশ্নটা পৌঁছে দিতে হবে, জেনে নিতে হবে যে কী করে তার সলিউশন পাওয়া যাবে, আর কি করবেন সমরদার বাড়িতে তো আপনি পৌঁছে যাচ্ছেন প্রায় একদম। আর আগে যেমন আর একটা জিনিসও করে দিয়েছি, যেমন পাঁচটা দোকান খুঁজে যেতে হতো, আর দরকার নেই তো একদম কোনো কিছু দরকারই নেই, শুধু অনলাইনে একটা অর্ডার দিয়ে দিন, আমাদের ফেসবুক পেজটাকে লাইক করুন, আমাদের ইয়েতে ই কমার্সে চলে যান, আমাদের ওয়েবসাইটে চলে যান, শুধু আপনার যে যে জিনিসগুলো দরকার সেই যে জিনিসগুলো আপনি পারচেজ করে নিন, ব্যাস। আমরা দেখুন আপনার বাড়িতে মানে প্রোডাক্ট পৌঁছে দেব, আপনার মনের ভেতরে যা যা কোশ্চেন আছে সব প্রশ্নের জবাব আমরা দিয়ে দেব। অযথা বেশি প্রোডাক্ট ব্যবহারও করবেন না এবং নিজে থেকে নিজের যেটা ভালো লাগবে নিঃসন্দেহে ব্যবহার করবেন। কখন নিজেই হচ্ছে গিয়ে আমি বলবো ল্যাবেতে R&D আমাদের যেটা হয় সেই R&D সব থেকে বড়ো মানে জাজমেন্ট মানে জাজ যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে আপনারা। আপনি যদি কোনো প্রোডাক্ট মেকে যদি সত্যিই উপকার হন, যদি দেখলেন যে আমরা স্কিনের কোয়ালিটির পরিবর্তন এনে দিয়েছে ভালোর দিকে, খারাপের দিকে নয় কিন্তু ভালোর দিকে, চুল রিয়েলি মানে অন্যদিকে মানে অনেক ভালো করে দিয়েছে, চুল সিল্কি করে দিয়েছে, চুলের ঘনত্ব বাড়িয়ে দিয়েছে, চুলের আপনি যেরকম লেন্থ চাইছেন সেরকম লেন্থ করতে চাইছে, এইগুলো করতে পারছে, তাহলে সেই প্রোডাক্টগুলোকে নিঃসন্দেহে ব্যবহার করবেন। হ্যাঁ, একটুখানি ক্রিয়েটিভ ওয়েতে কাজে লাগান, যদি ফাঁকা সময় থাকে রিলস বানান, ভালো ভালো ভিডিও করুন, মজার কমেন্ট করুন, ভালো জিনিস দেখুন, একটু পড়াশোনা করুন, বাগান করুন, নিজে যত্ন নিন, কত কী করার আছে, কম্পারিজনটা শুধু বন্ধ করে দিতে হবে। আর হ্যাঁ, প্রপার গাইডেন্স মেনে তারপর স্কিন বা হেয়ারের যদি চর্চা করেন দেখবেন কোনো প্রবলেমই হচ্ছে না। সেই প্রপার গাইডেন্স দেওয়ার জন্য সমর্থা রয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্মে, শুধু আমি একা নয় বললে ভুল হবে, আমার টিম আছে, আপনি যখন ইচ্ছা ফোন করুন, যখন ইচ্ছা আপনি আপনার মানে কি বলবো সমস্যার কথা জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, যা মেল করুন, যা ইচ্ছা করুন, ব্যাস। সমর্থা তো বলেই দিয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্মে সমস্ত রকমভাবে চাইলে চন্দ্রাবতীর সঙ্গে যোগাযোগ করা যায়, ফেসবুক পেজটা লাইক করে রাখতে হবে, ওয়েবসাইটটা ভিজিট করবেন, ই কমার্সে কিন্তু চন্দ্রাবতীর সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল। খুব ভালো থাকুন আপনারা, চন্দ্রাবতী রূপকথা নিয়ে আবার আমরা হাজির হয়ে যাব, আপনাদেরকেও কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। সমর্থা থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা করে, নমস্কার। Dindana 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 কি দেখছেন পাকা চুল? শুনেছি তো ডাইতে নাকি খুব ক্ষতি? হ্যাঁ ঠিকই শুনেছেন, চন্দ্রাবতী ব্ল্যাক মেহেন্দিতে এরকম কিছু হয় না, প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি। Hello? Are you ready? Just stick to. Bheshajakun Shambhidho Chandrabati Body Massage Oil. Skin problem? Not again. I can hear bells. My eyes turn white. Can you tell? They see things they don't recognize. Fresh. But I like what I found. I want all the faces in them. Juler Shomoshar Ek Matro Medicine Chandrabati Hair Root. চুল গজানোর বিজ্ঞাপন দেখে আর ঠকবেন না, আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী হেয়ার রুট ভারতের সবচেয়ে কার্যকরী হেয়ার মেডিসিন, পরীক্ষা করে দেখুন। চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। ত্বক ভালো রাখতে গেলে এই নিম পাতা, অ্যালোভেরা, দারু হরিদ্রা এইসব একসঙ্গে বেটে, মা ব্যস্ত জীবনে এত সময় কোথায়, এই সবই আছে চন্দ্রাবতী শাওয়ার জেলে। বাই মা।
আমিও স্নানটা সেরে আসি। চন্দ্রাবতী সাবানে 24 ঘন্টা ফ্রেশ। ত্বকের উজ্জ্বলতা এবং লাবণ্যতা বাড়াতে ব্যবহার করুন আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী ফেস ওয়াশ। উজ্জ্বলতা সব সময়। চুলি সমস্যার সমাধান হয়নি তো? সমাধান করবে চন্দ্রাবতী হেয়ার অয়েল। 100% আয়ুর্বেদিক হেয়ার মেডিসিন চন্দ্রাবতী হেয়ার অয়েল। স্টাইল করো যখন যেমন। প্রিম্যাচিওর হেয়ার ফল, হেয়ার গ্রিন, হেয়ার গ্রোথ, ড্যান্ড্রফ ও যে কোনো রকম চুলের সমস্যার সমাধানে কেমিক্যাল ফ্রি চন্দ্রাবতী মেহেন্দি। চন্দ্রাবতী মেহেন্দি, স্টাইল করো যখন যেমন। ধিম দানা ধিম দানা ধিম দানা ধিম দানা ধিম